नमस्कार बंधुरा आपनादेर एलपी टॉक बांग्लाय स्वागत। भारतवर्षे प्राय 800 यूनिवर्सिटी रही है। उत्कर्षता विचार करे यूनिवर्सिटीगुलोके प्रत्येक बछर रैंकिंग करा हय। भारत सरकारेर मानव सम्पद उन्नयन मंत्रकेर अधीनस्थ संस्था नैशनल इन्स्टिट्यूट अफ रैंकिंग फ्रेमवर्क अर्थात NIRF प्रत्येक बछर उत्कर्षता विचार करे यूनिवर्सिटीगुलोके रैंकिंग करे। आसुन देखे नेওয়া যাক उत्कर्षतार विचारे प्रथम दशे कोन यूनिवर्सिटीगुलो रयेछे। जामिया मिलिया इस्लामिया यूनिवर्सिटी 10। ए यूनिवर्सिटी नतून दिल्लीर जामिया नगरे अवस्थित। 1920 साले आजकेर आलीगढ़े ए यूनिवर्सिटी स्थापित होयेछिलो। तारपर 1935 साले जामिया नगरे स्थानान्तरित करा हय। 1962 साले ए यूनिवर्सिटी डिम्ड यूनिवर्सिटीर मर्यादा लाभ करे एबं 1988 साल थेके इहा एकटि केंद्रीय विश्वविद्यालयेर मर्यादा लाभ करे। এই ইউনিভার্সিটিতে 36টি বিভাগ রয়েছে এবং প্রায় 8000 স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। 9. সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটি পুনে। এই ইউনিভার্সিটি 1949 সালে স্থাপিত হয়। এই ইউনিভার্সিটিতে 43টি বিভাগ রয়েছে এবং এর ক্যাম্পাস এরিয়া 411 একর। 19 শতকের সমাজ সংস্কারক মহিলা সাবিত্রীবাই ফুলের নাম অনুসারে এই ইউনিভার্সিটির নাম রাখা হয়েছে সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটি। 8. মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন। এই ইউনিভার্সিটি 1953 সালে স্থাপিত হয় কর্ণাটকের মণিপালে। এর শাখা বিদেশে মালয়েশিয়া এবং দুবাইয়ে রয়েছে। ভারতে সিকিম এবং জয়পুরে এর শাখা রয়েছে। 200 একরে বিস্তৃত এই ইউনিভার্সিটি অ্যাডভান্স সায়েন্স, বেসিক সায়েন্স, আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। 7. ক্যালকাটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি 24 জানুয়ারি 1857 সালে স্থাপিত হয়। ইহা ভারতবর্ষের একটি পুরাতন ইউনিভার্সিটির মধ্যে একটা। এই ইউনিভার্সিটির খ্যাতি শুধু ভারতে নয়, ভারতের বাইরেও বিস্তৃত। এই ইউনিভার্সিটি ভারতবর্ষের মধ্যে 5-স্টার ইউনিভার্সিটি বলা হয় এবং না গ্রেডেড এ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে অনেক স্বনামধন্য ব্যক্তি পড়াশোনা করেছেন। 6. হায়দ্রাবাদ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি 1974 সালে স্থাপিত হয়। এর ক্যাম্পাস এরিয়া 2300 একর। এখানে বিটেক, পিএইচডি, এমবিএ, ম্যাথ, ফিজিক, কেমিস্ট্রি এবং হিউম্যানিটিস পড়ানো হয়। এই ইউনিভার্সিটিতে 5000 শিক্ষার্থী এবং 400 ফ্যাকাল্টি রয়েছে। এর বাগানে 220 রকমের পাখি, 10 রকমের স্তন্যপায়ী, 15 রকমের সরীসৃপ এবং 734 রকমের ফুলের গাছ রয়েছে। 5. যাদবপুর। এই ইউনিভার্সিটি 1955 সালে স্থাপিত হয়। এর দুটি ক্যাম্পাস রয়েছে, একটি যাদবপুরে যার ক্যাম্পাস 58 একর, অপরটি সল্টলেকে যার ক্যাম্পাস 26 একর। ভারতবর্ষে যে স্বনামধন্য ইউনিভার্সিটিগুলি রয়েছে তার মধ্যে যাদবপুর অন্যতম। 4. অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম। এটি একটি ডিমড ইউনিভার্সিটি। 1994 সালে স্থাপিত হয় তামিলনাড়ুর কোয়েম্বাটোরে। এখানে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, বিজনেস, আর্টস অ্যান্ড সায়েন্স, বায়োটেকনোলজি এবং মাস কমিউনিকেশনের উপর 207 রকমের ডিগ্রি দেওয়া হয় এবং এই ইউনিভার্সিটির 6টি শাখা রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালায়। 3. বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটি 1916 সালে স্থাপনা হয়। স্থাপনা করেন রাজা রামেশ্বর সিং, পণ্ডিত মদনমোহন মালব্য এবং এনি বেসান্ত। এই ইউনিভার্সিটি এশিয়ার বৃহত্তম আবাসিক ইউনিভার্সিটি। 30,000 স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এই ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসটি 1350 একরে ছড়িয়ে রয়েছে এবং দক্ষিণ দিকের ক্যাম্পাসটি 2250 একরের মধ্যে সীমাবদ্ধ। এই ইউনিভার্সিটিতে 140টি বিভাগ রয়েছে। 2. জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লি। এই ইউনিভার্সিটি 1969 সালে স্থাপিত হয়। এর ক্যাম্পাসের এরিয়া 1019 একর। 8400 স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং 600 ফ্যাকাল্টি রয়েছে। এই ইউনিভার্সিটিতে আধুনিক লাইব্রেরি এবং মডার্ন ল্যাবরেটরির ব্যবস্থা রয়েছে, খেলার মাঠও রয়েছে। অনেক স্বনামধন্য ব্যক্তি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। 1. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এই সংস্থাটি 1909 সালে ব্যাঙ্গালোরে স্থাপনা করা হয় এবং 1958 সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। এই ইউনিভার্সিটিতে 40টি বিভাগ রয়েছে এবং 400 একর জুড়ে এর ক্যাম্পাস। এই ইউনিভার্সিটি সম্পূর্ণ আবাসিক ইউনিভার্সিটি। এই তো ছিল ভারতের প্রথম 10টি ইউনিভার্সিটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।